সবাই জানেন তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি কি বলতো, একটা বন্ধুরা বিরিয়ানি তো আমি ঘরেই বানিয়েছি। তো দেখো কি গরম। তো দেখো বন্ধুরা বিরিয়ানিটা কেমন হয়েছে। তো দেখো আমি বিরিয়ানিটা ঘরেই করেছি, তো এইটা ফুল রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ পুরো ফুল রেসিপিটা দেখবে। কিন্তু দেখো বন্ধুরা এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা, তো হাঁড়িতে জলটা প্রায় মানে গরম মানে ফুটবো ফুটবো ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যা যা দেব সেগুলো চলো দেখবে। দেখো এখানে গোটা মানে গোটা জায়ফল দেখেছো তো, এইটা আমি এগুলো একটা ভেঙেছি, ভেঙে এই যে এক টুকরো নিয়েছি, এগুলো বেশি দেওয়া যায় না, বেশি দিলে খুবই গন্ধ হয়ে যায়, এই যে বেশি সেন্ট হয়ে যায়, তো এইটা নিয়েছি। আর এই যে দারচিনি আর কি জানি তো লবঙ্গ, তো এইগুলোই আমি দেব। দেখো এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, আমার কাছে এলাচটা শেষ হয়ে গেছে, তো এলাচ ছাড়াই আমি করছি। আর দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে, তো এবার চালটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো চালটা দিয়ে দিয়েছি, তো এবার আমি এর মধ্যে মানে এই এর মধ্যে কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দেবো, কেননা বিরিয়ানি রাইস তো একটু লবণ না দিলে ভালো লাগবে না। লবণ আর ঘি আমি এর মধ্যে অ্যাড করবো, এক চামচ পরিমাণের ঘি আমি দেবো এর ভেতরে। তো লবণ আর ঘি আমি দিয়ে দিয়েছি, চালটা 80% মতো সিদ্ধ হবে, তারপরে আমি এটাকে জল ঝরিয়ে নেব মানে ফ্যানটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, তিনটে ডিম, তো এই ডিম তিনটে সিদ্ধ হোক। আর এদিকে রাইসটা প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নেব। দেখো বিরিয়ানির জন্য যেগুলো লাগবে সেটা হলো এই যে গোলাপ জল, এটা হলো গোলাপ জল, কেওড়ার জল, আর এখানে মিঠা আতর, এই যে ছোটো শিশিটাতে এটা হলো মিঠা আতর, আর এখানে এই যে বিরিয়ানি মশলা। তো চলো আমি এটা মানে রাইসটা নামিয়ে নিই, তারপরে তোমাদের লেয়ারটা দেখাবো। যদি আমি রাইসে ঘি দিয়েছি তো ওই যে দেখো হাঁড়ির ভিতরটা আমি ঘি মাখিয়ে নিয়েছি। তো এবার যেটা করব সেটা হলো রাইস দিয়ে দেবো আগে লেয়ারে, প্রথমে রাইস দেব। রাইসের আর এরপরে যেটা দেব সেটা হলো এই যে আমি মানে পেঁয়াজ বেরেস্তাটা আগে বানিয়ে রেখেছিলাম দুপুরে, আর এই যে চিকেনটাও দুপুরে করে রেখেছি, তো এবার আমি যেটা দেবো সেটা হলো একটু পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো। রাইসে লবণ দেওয়া আছে আর দেওয়ার দরকার নেই। আর এবার যেটা দেবো সেটা হলো চিকেন, তো চিকেন চিকেনটা দিয়ে নিই, আমি এর মধ্যে দিয়ে দিই চিকেনে, আমি আলুটা দিয়েছি, রান্নাটা করে নিয়েছি একসাথে। ও আমি একটু মানে অল্প পরিমাণে একটু দুধ নিয়ে মানে হলুদ নিয়েছি, আর এই হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি, তো হলুদটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সহজ কিন্তু ঘরে করতে মানে তোমরা করে নিতে পারবে। তো দেখো দুধটা দিয়ে একটু লাল লাল কালার চলে আসছে, আর এর মধ্যে যেটা করবো সেটা হচ্ছে মিঠা আতর, যেটা ছাড়া বিরিয়ানি কোনো ভালো মানে বিরিয়ানি সেন্টটাই আসবে না। দেখো আমি মিঠা আতরটা দুধের মধ্যে গুলে নিয়েছি, তো গোলা হয়ে গেছে, আগে হলুদ দিয়েছি তো কালারটা এরকম এসছে। এছাড়া আমার কেশর দিতে হতো, তো কেশরটা শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি এটাই দিলাম, আর বলতে ভুলে গেছে একদম, তো এটা দিয়ে চালাচ্ছি। আর এই যে জেলে একটা দিয়ে রেখেছি, এবার এর ওপর দিয়ে আমি আর একবার ভাত দেব মানে রাইসটা দিয়ে দেব। তো দেখো রাইসটা দিয়ে দিয়েছি, এবার আমি এই যে যে এইটা যে করে রেখেছিলাম মিঠাতে দিয়ে এবার এটা ওপর দিয়ে ছড়িয়ে দেব, পুরো রাইসটার উপরে এটা ছড়িয়ে দেব।
সেটা হলো কেওড়া জল। দেখো এরপর কেওড়া জল দিয়ে দিচ্ছি হাফ মুঠি মতো, বেশি দিলে মুখটা মিলে আসবে। তো অল্প একটু দিয়ে দিলাম কেওড়ার জল, আর দেব হাফ মুঠি গোলাপ জল। হাফ মুঠি দিয়ে দিলাম গোলাপ জল। তো হলো, এবার যেটা করব সেটা হলো উপর দিয়ে আর একবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আবার এর উপর দিয়ে আমি আর একবার রাইসটা দেব। অল্প দিলাম রাইসটা একটুখানি, এরপরে যা চিকেনটা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই যে এই লেয়ারটা দেওয়ার পর আবারও আমি উপর দিয়ে একটু রাইস দিয়ে দিচ্ছি। এই রাইসটা দিয়ে নিই। তো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এই বাকি পেঁয়াজ বেরেস্তাটা ওপর দিয়ে দিয়ে দেব। তো এটা দেওয়ার পরে আমি সবশেষে যেটা করব সেটা এই যে ডিম তিনটে দিয়ে দেব। ডিম তিনটে এরকম করে ওপর দিয়ে দিয়ে দেব। তারপরে যেটা করব সেটা হলো এই এই জলটা আবার দিয়ে দেব। এরপর বিরিয়ানি মশলাটা আমি উপর থেকে দিয়ে দেব। একটু ডিমের উপরে দিয়ে দিলাম। তো আমি এর মানে এই এইটার ওপর দিয়ে হাফ মুটকি কেওড়ার জল আর হাফ মুটকি গোলাপ জল আর এই আর একটু ঘি দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে হাফ ডেকসি পরিমাণে জল মানে বসিয়ে দিয়েছি, গরম করতে প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মানে এই হাঁড়িটা এর উপরে বসিয়ে দেবো। অনেকে ওই যে লোহার চাকুতে করে, তো আমার কাছে সেটা নেই, আর সেটাতে করলে আমার মনে হয় তলাটা লেগে পুড়ে যায়। তো এই যদি ভাপে করা হয় না একটু পুড়বেও না, বেশ ভালো হয়। তো এটা প্রথমে হাই ফ্লেমে একটুখানি আমি 5 মিনিটের জন্য রাখবো, তারপরে একদম লো ফ্লেমে 8 ঘন্টা আমি এভাবে বসিয়ে রেখে দেবো, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এই পাশ দিয়ে এই যে এখান দিয়ে যে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিলো, তো পাশ দিয়ে একটু আটা দিয়ে দিয়েছি, আটা মেখে চাইধার দিয়ে আর ওপরে নোড়াটা চাপা দিয়ে দিয়েছি। তো আমার 8 ঘন্টা হয়ে গেছে, এবার দেখবো বিরিয়ানিটা কেমন হলো। তো দেখি এবার ভিতরের কি অবস্থা। ওয়াও, দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ড, দেখো ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে শেষ করছি ভিডিওটা, টাটা, বাই বাই।